শুভ দর্শক এবং শ্রোতা, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সবুজ শহরের কার্যক্রমের একটি গ্রিন জোন, যেখান থেকে মূলত বিভিন্ন চারা বিতরণ করা হয় এবং বিশেষ করে সামাজিক যে কর্মকাণ্ডগুলো সেগুলো করা হয়। এবং সব সিস্টেমে কিন্তু কিছুটাভাবে চেষ্টা করা হয়েছে এখন এখানে স্যাম্পলগুলো রাখা। এবং সবচাইতে বড় ব্যাপার হচ্ছে এই যে ড্রাম বলেন, বস্তা বলেন, টব বলেন বা প্লাস্টিক পট বলেন বা ঝুলনি টাইপের গাছ বলেন, সেটা হোক ঔষধি গাছ কিংবা যে খড়খড়ি ইয়া বা কী নাম এটি ভালো ভুলে গিয়েছি, হাসনা হেনা রয়েছে, বাগানবিলাস রয়েছে, বাসক রয়েছে, এখানে এলাচ গাছ, এই গাছটার নাম আমি হয়তো ভুলে গিয়েছি, হ্যাঁ ফুল হয় গাছটিতে। তো সবচেয়ে বড় ব্যাপার টমেটো গাছ কিন্তু চলে এসেছে, লাগাতে পারেন, নিতে পারেন এবং বিনামূল্যে আমরা দেব। এই ডিসেম্বর মাস উপলক্ষে, বিজয়ের মাস হচ্ছে, এই ডিসেম্বর হয়েছিল জন্ম বাংলাদেশের এবং সবুজ শহর, সেই সবুজ শহরের জন্ম মাসও কিন্তু এই ডিসেম্বর। তো এই ডিসেম্বরকে কেন্দ্র করে আগেই বলেছি খানিকটা কিছু আয়োজন হতে পারে, তো আশা রাখছি হয়তোবা খুব শীঘ্রই এই আয়োজন আপনাদের সামনে করব আমরা। এখন দেখতে পাচ্ছেন বোম্বাই মরিচ গাছের চারা এবং এখানে রয়েছে কাঁচা মরিচ, কালো কাঁচা মরিচ এবং বারো মাসে মরিচ। এটি হচ্ছে লেবু গাছ, এটি কিন্তু চেরি বলে এবং যদিও চেরি এখন হয়নি, অনেক পুরানো একটি গাছ, প্রায় বছর তিন চার হয়েছে। মেহেদি রয়েছে, রয়েছে কারি পাতা, ডায়াবেটিস গাছ, অর্নামেন্টাল, এই প্ল্যান্টটা একটু রেয়ার, তো সবার কাছে নেই, তবুও রেয়ার একেবারে বলব না, অনেকের কাছেই আছে। এবং সবচাইতে বড় ব্যাপার হচ্ছে যে ভালো গাছ আমরা সরবরাহ করে থাকি ইনশাল্লাহ, বিনামূল্যে গাছ আমরা সরবরাহ করে থাকি ইনশাল্লাহ এবং চেষ্টা করি মানুষদেরকে বিনামূল্যে সুপরামর্শ দিতে। এবং সবুজ শহরের এটি কিন্তু অন্যতম প্রধান একটি কার্যক্রম। আমরা চাই কৃষিতে বাংলাদেশ এগিয়ে যাক, আমরা চাই সবচেয়ে বেশি কৃষি বান্ধব গড়ে উঠুক এ দেশ এবং বাংলাদেশ অনেক বেশি এগিয়ে যাক। সবুজ শহরের অনেক আগের এটি একটি আমাদের সেবা সমূহ দেখছেন যে উন্নত মানের বাগানে নকশা প্রদান, উর্বর মাটি ও সার সরবরাহ, ছাদে অফিসে ব্যবসায়িক প্রতিষ্ঠানে যোগান, কি বলেছে, জবাগান, উন্নত মানের ফল সবজি সৌন্দর্যবর্ধক গাছ বিক্রি, গাছের রোগ বালাইয়ের সমাধান, ওষুধ সরবরাহ, ইন্দ্র গাছের চারা সরবরাহ, কৃষি ওষুধি গাছের চারা বিক্রি ও গাছের ভাড়া প্রদান। যোগাযোগের জন্য বেশ কয়েকটি নাম্বার দেওয়া থাকে এখানে, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্রের নাম্বারও রয়েছে, রয়েছে আমার একটি বা দুটি নাম্বার। আর এখানে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এই গাছগুলো হচ্ছে কি গাছ, আম গাছ বা এগুলো লাগিয়েছে আমার ইয়া, তবে তার পাশে সবুজ শহরের রাস্তার পাশের রাস্তাটি খুব ভালো না, সবুজ শহরের গ্রিন জোন হয়তো বা ফুটপাথ হলেও হয়ে যেতে পারে, তখন নতুন ঠিকানা খুঁজে নেবে সবুজ শহর তার, এবং ভালো একটি গ্রিন জোনের সন্দেহে হবে এবং আশা করব খুব ভালো কিছু করার চেষ্টা করবে, যতটুক তার পরিসরে করা উচিত প্রত্যেকটি মানুষেরই দায়িত্ব রয়েছে সেই ব্যাপারগুলো করবে। এবং শেষ পর্যন্ত আসছে সবুজ শহরের এখানে যিনি থাকেন মূলত, যদিও তিনি তার ভোটার আইডি কার্ড এখনও আমাকে দেননি, তবে ডিটেলস দিয়েছেন। তবে সত্য কথা বলতে কি, কেউ যদি কিছু করতে চান, সৎ থাকেন, সৎ সাহস রাখেন, ভালো হবে। মানুষ মিথ্যা বলবে, আপনাকে দাবানোর জন্য অনেক কার্যক্রম করবে, কিন্তু সেটি করলে তো হবে না। একটি মিডিয়ার গাড়ি গেল, একটু আগে আরেকটি মিডিয়ার গাড়ি গেল, যেখান থেকে নামলাম আমি, বা দেখেন রাস্তাটি অনেকদিন ধরে খারাপ, হ্যাঁ ভালো হচ্ছে, রাবি সেখানে এনে রাখা হয়েছে, বেশ মাসখানিক হয়ে গিয়েছে, ভালো হচ্ছে, ভালো হবে, আস্তে ধীরে সময় দিতে হবে, তবে তাড়াহুড়া করলে চলবে না, ধৈর্যশীল হতে হবে এবং আশা করা যাচ্ছে নিঃসন্দেহে ভালো কিছু হবে। দেখতে পাচ্ছেন ওনার নাম হচ্ছে হামিদ চাচা, তো নিঃসন্দেহে সবুজ শহরের এখানে তিনি থাকেন এবং চেষ্টা করেন এইসব কার্যক্রম করতে। দোকানপাট পাশে গড়ে উঠেছে, ওখানে দোকানপাট ওপাশ থেকে উঠিয়ে দিয়েছে, এপাশে একটি দোকান এনে রাখা হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত এখানে কী হচ্ছে জানা নেই। এবং এখানে কিন্তু বেশ কিছু গাছ রয়েছে, অর্থাৎ এই দেখতে পাচ্ছেন করই গাছ, ফুটপাথ হবে কীভাবে দেখা যাক, রয়না গাছ রয়েছে, অর্জুন গাছ, জাম গাছ, তো আশা রাখবো ভালো কিছু হবে, ভালোর সাথে থাকবেন, সবুজের সাথেই থাকবেন। সবাইকে এই মুহূর্তে বিদায় নিচ্ছি, আমি সাব্বির সজীব।